অনেকের প্রশ্ন এমন যে ভাই আমরা মাল্টিপল অ্যাকাউন্ট করেছিলাম, আমাদের ডগগুলো তো আমরা উইথড্র করেছি কিন্তু আমাদের ডগের টোকেন তো এখনও টোনকিপারে আসলো না। তো গাইস ডোন্ট ওরি, আপনারা আপনাদের ডগস নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনাদের ডগস আমি কীভাবে আনতে হয় সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই স্টে করতে হবে। তো গাইস আপনাদের ভয়ের কোনো কারণ নাই, আমিও একজন মাল্টিপল ইউজার, বিকজ আমিও জানি যে কীভাবে এটা হ্যান্ডেল করতে হবে। আমারও তো দরকার, কারণ ডগে এমন একটা টাস্ক দিয়েছিলো যেখানে মাল্টিপল ইউজার হওয়ার সম্ভাবনা ছিল সব থেকে বেশি। তো এখন আমি আপনাদেরকে সমাধানটা দেবো কীভাবে এটা আমরা সমাধান করতে পারি। তো প্রথমত আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে একটু দেখিয়ে দিই, মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লেম হিটস, ঠিক আছে, অথবা আপনার ডেস্কটপ স্ক্রিনে দেখতে পাবেন ক্লেম হিটস, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, আপনার এখানে যদি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম অপশন আসতেছে, তার মানে কোনো অপশনই নাই এখানে, ঠিক আছে, কোনো কাজই করতে পারবেন না আপনারা। ইনস্টল টোনকিপার, তার মানে ওই যখন আপনাদেরকে ওয়ান চেইনে রিলিজ করতে দেয় সেই রকম একটা উইন্ডো চলে আসছে কিন্তু এখানে। ওকে, তো এর সমাধান কি, আর আপনারা উইথড্র পাবেন কি না, যেরকম আমাদের ব্যালেন্স কিন্তু শো করাচ্ছে না, তার মানে তো অনেক একটা ভয়ের বিষয়, তাই না? তো গাইজ ভয় পাওয়ার কোনো বিষয় নাই, পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো গাইজ এদিকে দেখেন যে ডগস কমিউনিটি থেকে তারা এখানে একটা মেসেজ করেছে যে এ নিউ ওয়ে অফ ডিস্ট্রিবিউশন টোকেন ইজ প্রোগ্রেস, দ্য ফার্স্ট মিলিয়ন ইউজার্স হ্যাভ অলরেডি রিসিভ। তার মানে এখানে বোঝাচ্ছে যে তারা যে নতুন, আগের ছিল টোকেন টেবিল, হ্যাঁ আগে কিন্তু ছিল টোকেন টেবিল, আর টোকেন টেবিলের পর কিন্তু আসছে নতুন যে এক্সচেঞ্জের একটা অপশন দিচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ বা ফি দিয়ে উইথড্র করুন, অথবা আর একটা অপশন ছিল আপনি চাইলে 3 সপ্তাহ অপেক্ষা করে কিন্তু উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো আমরা কিন্তু বেশিরভাগে গ্যাস ফি দিয়ে উইথড্র আগে করে ফেলছি, হ্যাঁ গ্যাস ফি দিয়ে কিন্তু আগে উইথড্র করে ফেলছি। আর হচ্ছে উইথড্র করার পর হচ্ছে এরকম আমাদেরকে ব্ল্যাঙ্ক একটা স্পেস দেখা যাচ্ছে, কোনো কয়েন নেই। তো এখন আমি আপনাদের কিছু কমেন্ট পড়ি, কমেন্টগুলোর অ্যান্সার দিই, তারপরে আমি প্রসঙ্গে আসতেছি আবারও। তো অনেকগুলো কমেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ভাইয়ের প্রশ্ন হচ্ছে সে 4076টা ডগস উইথড্র দিয়েছে, 24 ঘন্টা হয়ে গেছে, সে পায়নি, তার মানে তার একটা অ্যাকাউন্ট সেও পায়নি। এখানে প্রমাণ হয় যে আমাদের অ্যাকাউন্টগুলো আমরা পাবো, যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছি তারাও পেমেন্ট পাবো, এমনকি অনেকে পেমেন্ট পাইছে। আমি এই ভিডিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো গাইজ দেখেন, তার ভাই আপনার অ্যান্সারটা হচ্ছে যে আপনি পেমেন্ট পাবেন, ধৈর্য ধরুন, যদি ঠিকঠাক মতো আপনি ওয়ালেট কানেক্ট করে উইথড্র দিয়ে থাকেন। যদি আপনাদের ওয়ালেটে এরকম ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, এরকম ব্ল্যাঙ্ক হয় তার মানে এটা আপনাদের আন্ডার ওয়েতে রয়েছে, ঠিক আছে, ব্লক চেইনে রয়েছে, এটা আপনাদের টোনকিপারে আসবে, খুব শীঘ্রই এসে যাবে। ওকে, তো আরও অনেক কমেন্ট আছে, প্লিজ কেউ জানাবেন টোনকিপার অ্যাড করে উইথড্র করার সময় অ্যাড্রেস শো না করলে কোনো সমস্যা হবে। ভাই শুধু আপনার না, অ্যাড্রেস আমাদেরও শো করা নেই, ঠিক আছে, আমি এমনকি সিঙ্গেল অ্যাকাউন্টও উইথড্র করে দেখেছি অ্যাড্রেস শো করা নেই, মানে কানেক্ট ওয়ালেট আছে, বাট যখন আপনি উইথড্র করার পর কনফার্ম লেটস গুড এইভাবে যখন অপশানগুলো আসে পর তখন কিন্তু আপনি দেখা যাচ্ছে অ্যাড্রেসটা শো করে না, ঠিক আছে। তো এটা যদি প্রবলেম হয় আমাদেরও হবে, শুধু আপনার না, বাট আশা করছি প্রবলেম হবে না, ঠিক আছে। তো অনেকে অনেক বিষয়ে কমেন্ট করছেন, এত কমেন্ট রিপ্লাই দিলে আপনারা বোরিং হয়ে যাবেন। তো এখন আমি যে বিষয়টা কথা বলবো, আপনাদেরকে কিছু ভালো জিনিস দেখাই। তো গাইজ দেখেন, এখানে সে বলছে যে তার 200 বাস্কের মাঝে অল্প কিছু টোকেন সে পাইছে, ঠিক আছে, 200 বাস্কের মাঝে 10,000 টোকেন সে উইথড্র দিয়েছে, সে কিন্তু মাল্টিপল ইউজার, তারও কিন্তু প্রায় 20 থেকে 25টা অ্যাকাউন্ট। তো সে একটা অ্যাকাউন্টে পেয়েছে, বাকিগুলো পাবে, টেনশন নাই, সে পেয়েছে, আরও কিন্তু অনেকে পেয়েছে। তারপর ওনার পাওয়া দেখে এই ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার যদি আসে আপনিও বলেন। তো সেও বলছে যে ভাই একটাই আসছে, তার মানে একটাই আসছে, এটা কিন্তু আপনাদের হচ্ছে ব্লক চেইনে চাপ পড়ে গেছে, কারণ এই আমরা যতগুলো উইথড্র করেছি তার মধ্যে শুধু 1 মিলিয়ন উইথড্র হয়েছে এই পর্যন্ত। তো বুঝতে পারতেছেন এতগুলো টোকেনের মধ্যে 1 মিলিয়ন হয়েছে, এখন সবারই যে হবে এমন কোনো বিষয় না। তো গাইজ আমি যদি আপনাদেরকে লজিক্যালি বোঝাইতে চাই, যে মনে করেন আমাদের বাংলাদেশে 1 লক্ষ লোক বা 1 লক্ষ ইউজার রয়েছে, তো 1 লক্ষ ইউজারের মধ্যে 1 লক্ষ ইউজারই কিন্তু যখন উইথড্র চালু হয়েছে তারা কিন্তু উইথড্র দিয়ে ফেলছে। যদি মাইনাস যদি 1 লক্ষ দেয় তাহলে -0 আসে। এখন কথা হচ্ছে ভাই, আপনারা বলতেছেন যে ভাই 1 মিলিয়ন লোক, যেহেতু আমি আপনাদেরকে কমিউনিটি দেখাইছি, তাহলে আপনারা বলতেছেন 1 মিলিয়ন লোকের মধ্যে আমরা কেন নাই। তো দেখেন গাইস, যদি আপনার 1 লক্ষ ইউজার হয় বাংলাদেশে, তাহলে 1 লক্ষ ইউজারে যদি 10টা করে অ্যাকাউন্ট হয় তাহলে প্রায় 1 মিলিয়ন কিন্তু ইউজার হচ্ছে। তো 1 মিলিয়ন ইউজার একসাথে তো আর মানে মাল্টিপল যারা করছে একসাথে তো আর সবগুলো উইথড্র আপনি করতে পারেন নাই, তাই না, একসাথে তো আর সবগুলো উইথড্র করতে পারেন নাই। এখন যে বিষয়টা গিয়ে দাঁড়াইছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, আসলে এদিকে নিয়ে আসি। তো মনে করেন এই 1 লক্ষ ইউজারের মধ্যে আমরা প্রথমবারে 1 লক্ষ আমরা উইথড্র দিয়ে দিছি, ঠিক আছে। তো 1 লক্ষ প্রথমবারে উইথড্র দিলে মাইনাস যদি 1 লক্ষ দেয় তাহলে আমাদের গিয়ে দাঁড়াবে কিন্তু 0, ঠিক আছে। তো 0 দাঁড়াইলো, তার মানে 0টা। এখন আপনারা বলবেন ভাই 1 মিলিয়ন যেখানে উইথড্র করছে তার মধ্যে কি আমরা নাই? ভাই আমরা অবশ্যই আছি। এখন 1 লক্ষ লোকের মধ্যে যখন উইথড্র চালু হয়ে গেছে তখন আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে উইথড্র দিয়েছেন, তার মধ্যে বাকি যে
99,000 লোক ছিল তারাও কিন্তু উইথড্র দিছে। এখন ওই আপনারটা ওই 99,000-এর পর গিয়ে পড়ছে না সামনে পড়ছে, এটা কি আপনি জানেন? এটা কিন্তু ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছে আপনাদেরকে, বাট বিলিয়ন অফ ইউজার কিন্তু উইথড্র করছে একসাথে, তো তাদেরগুলো কোথায় গিয়েছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। তো মনে করেন 1 লক্ষ ইউজারের পর আপনারা পড়ে গেছে, কারোটা 50,000-এর পর পড়ে গেছে, যদি এটা মিলিয়ন করে ধরেন তো মনে করেন যে 5 মিলিয়নের পরে ওটা ঢুকে গেছে, এরকম হতে পারে না? তো এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের যে ওয়ালেটগুলো মাল্টিপল করেছিলাম, আমরা উইথড্র করেছি, সেগুলো সেই সিরিয়ালে পড়ে গেছে, সেগুলো আমরা পাবো, যেহেতু অনেকেরই একজন করে অ্যাকাউন্ট পাইছে, কেউ কেউ উইথড্র দিতে পারছে, ঠিক আছে? যারা মাল্টিপল ইউজার উইথড্র দিছে তাদের একটা অ্যাকাউন্ট বা দুইটা অ্যাকাউন্টে কিন্তু পেয়েছে, আবার অনেকে দেখা যাচ্ছে দুইটা অ্যাকাউন্ট উইথড্র দিছে, সে দুইটাই পেয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাদেরকে আর একটা বোঝাই, মনে করেন যারা মাল্টিপল ইউজার একটা অ্যাকাউন্ট উইথড্র দিলেন, হ্যাঁ ঠিক আছে ফার্স্ট টাইমে, পরবর্তী যখন সুইচ করে আর একটা উইথড্র দিতে যাবেন তখন আপনার এখানে সময় লাগছে না 1 মিনিটের মতো? তো এই 1 মিনিটে মনে করেন বিলিয়ন অফ ইউজার কিন্তু উইথড্র দিয়ে দিয়েছে, অন্য দেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু দিয়ে দিয়েছে, তো ওগুলো সিরিয়ালের মধ্যে আপনি কিন্তু পড়ে গেছেন, ঠিক আছে? তো যেহেতু আপনাদের এখানে তারা ডক্সের কমিউনিটিতে যেহেতু বলছে, আসলে কমিউনিটি কোথায় হারাইলাম, তো ডক্সের কমিউনিটিতে যারা বলছে যে 1 মিলিয়ন, ঠিক আছে, ফার্স্ট মিলিয়ন ইউজার হ্যাভ অলরেডি রিসিভ, মানে 1 মিলিয়নের মতো ইউজার রিসিভ করছে, তো এই 1 মিলিয়ন ইউজারের মধ্যে কি আমরা আপনি আমি পড়ছি? পড়ি নাই, তো চিন্তার কোনো কারণ নাই, আমরা পেমেন্ট পেতে পারি, দ্যাটস ইট, ঠিক আছে? তো আশা করি আপনাদের বলতে আর কোনো সমস্যা নাই। তো এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি তারা যে বলছে একটা করে উইথড্র হয়েছে, তো বিষয়টা হচ্ছে এরকমই যে তার একটা সামনে পড়ে গেছে, তার পিছনে আমরা পড়ে গেছি, আবার তার যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো পরবর্তীতে উইথড্র করেছে সেগুলো অনেক পিছনে কিন্তু পড়ে গেছে। তো গাইস টোটালি দাঁড়াইলো যে আমাদের ঘাবড়ানোর কোনো বিষয় না। আর একটা বিষয় দেখেন, আমি আমার এক সিনিয়র ভাইকে বলেছিলাম যে ভাই আসলে কি প্রবলেম হবে, সে কিন্তু কয়েকবার উইথড্র করেছিল, তো দেখেন তার সাথে আমার কথা হয়, সে বলছে যে অনচেইন হচ্ছে 1 অ্যাকাউন্টে 500টা উইথড্র দিতে পারবা, কোনো সমস্যা নেই, তো সে বলছে প্রবলেম হবে না। বাট নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে নোটবুকে একটা আইডিয়া দিলাম যে ভাই দেখেন এরকমটাই হয়েছে, কারণ আমরা এখানে মিলিয়ন ইউজার উইথড্র দিছি, এখন একটা করে উইথড্র দিছি, আমরা 100টা করে অ্যাকাউন্ট, আমাদের তো একটা অ্যাকাউন্ট উইথড্র দেওয়ার পর আর একটা অ্যাকাউন্টে মুভ হওয়ার লাগছে, তাই না? তো মুভ হতে তো একটু সময় লাগছে, তো এই সময়ের মধ্যে অন্য যারা ইউজার আছে তাদেরগুলো ঢুকে গেছে। এখন দেখেন আমাদের একটা উইথড্র দিয়ে যখন আমরা আর একটাতে মুভ করছি, ওইটাতে মুভ করতে করতে এখানে দেখেন যে 1 মিলিয়নের মতো প্রায় ইউজার উইথড্র করে ফেলছি, তো এই জন্য সিরিয়ালে পড়ে গেছে, হয়তো বা কেউ আগে পাচ্ছে কেউ পাচ্ছে না, বাট পাবো আমরা ইনশাআল্লাহ, ভরসা রাখি, আল্লাহর ওপরে ভরসা রাখেন। কষ্ট যেহেতু করেছেন ভাই, সব থেকে কষ্ট পাবো আমি বেশি ভাই, কারণ বলতে হয় না, আমি প্রথমে যদিও রেফার করে মানুষকে রেফার দিছিলাম, রেফার সেল করছিলাম, অনেকে রিকোয়েস্ট করছিলো, তো পরবর্তীতে ওই অ্যাকাউন্টগুলো আমি 8,000-10,000 করে হয়েছে আমার প্রায় 70-80টা অ্যাকাউন্ট, তো আপনাদের থেকে কষ্ট আমি বেশি পাবো। আর তার থেকেও বড় কষ্ট পাবো যদি আপনারা কাজ করছেন একটা দুইটা অ্যাকাউন্টে, যদি প্রথমবার আপনারা ডগে পেমেন্ট না পান আমার সব থেকে বেশি কষ্ট লাগবে, কারণ আপনারা কাজে করছেন একটা দুইটা অ্যাকাউন্টে, আমার না হয় আমি একবার পেমেন্ট পাইছি $250 মতো, আমার না হয় কষ্টটা ভুলতে পারবো যে এক মাসে $250 পাইছি, দ্যাটস ইট, আর বাকিগুলো না হয় না পাইলাম, যদিও $2,000 মতো পাবো আমি আশা করা যায়, তো না পেলেও আমার অতটা কষ্ট থাকবে না, কষ্ট থাকার মধ্যেও থাকবে না যদি আপনারা পেয়ে থাকেন, ঠিক আছে? ইনশাল্লাহ। যাই হোক গাইস, আশা করি ভিডিওটা আর বড় করবো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে অলরেডি 8 মিনিটের উপরে, তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আসলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আপনার, ঠিক আছে? এখানে প্রায় 29-30 মিলিয়ন মতো ভিডিও ভিউজ হয়ে গেছে, আপনারা কেউ সাবস্ক্রাইব করেন নাই, তো এখানে কিন্তু আমি কষ্ট পেয়েছি অনেক বড়, ঠিক আছে? আপনারা যতটা সাবস্ক্রাইব করবেন, যত কমেন্ট করবেন, ততটা আমি নিজেকে ইমপ্রুভ করবো, ঠিক আছে? ততটা আমি ইনফরমেশান কালেক্ট করবো, ততটুকু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, কারণ রেসপন্সিবিলিটি থেকে একটা ফর্মুলা কিন্তু আসে, আর যদি রেসপন্সিবিলিটি ভালো না থাকে তখন কিন্তু ভিডিও বানানোর মধ্যে ডিমোটিভ হয়ে যায় ভাই, সত্যি কথা ডিমোটিভ হয়ে যায়, বিকজ আমি চ্যানেলের শুরুতে 3-4 মাস কাজ করেছিলাম, তখনই আমার 6-7,000 সাবস্ক্রাইবার ছিল, আর পরবর্তী যে একটা বছর গেছে মাসে একটা করে ভিডিও মেক করছিলাম, কারণ ইচ্ছা করে না, যতটুকু রেসপন্স করবেন ঠিক ততটুকুই কিন্তু আমি ভিডিও মেক করবো, ঠিক আছে? আপনারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে বলবেন যে ভাই এত কমেন্ট এত লাইক কীভাবে আসছে, তো যতটুকু আপনারা করবেন মানে আমি আপনাদের জন্য বেশি বেশি করার চেষ্টা করবো, বাট যতটুকু আপনারা একটু সাপোর্ট দিবেন আমি ইন্সপায়ার্ড হবো, আপনাদের জন্য ভিডিও বানাবো বেশি বেশি করে। তো অনেক বেশি কথা বলে ফেলছি, কেউ কিছু মনে করবেন না, সবাই ভালো থাকেন, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে।